এবারে আমরা পেয়ে গেছি সোমা দত্ত মহাশয়াকে। ম্যাডাম, আপনি এখানে এসেছেন এতটা সময় বার করে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এসেছেন, আপনি অ্যাওয়ার্ড পেলেন, কেমন অনুভব হচ্ছে? অনুভব তো মানে ভাবতেই পারছি না, আমি এখানে অনেকবারই পেয়েছি, কিন্তু আজকের অ্যাওয়ার্ডটা মানে অসম্ভব সুন্দর লাগছে, যেটা আমি সকলের সাথে পাচ্ছি। কারণ কলকাতা থেকে এসছে এখানকার সব যারা শিলিগুড়ি, যাদের সাথে পরিচয় ছিল না, সবার সাথে পরিচয় হলো। বিশেষ করে করিমুলদা এসছে, আমার প্রিয় দাদা, এখানে এসে যে আমি অ্যাওয়ার্ডটা পারবেন না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়ে যে আরও বেশি মানে এগিয়ে যাব, এটা হচ্ছে ভীষণভাবে অনুপ্রেরণা দিল তোমাদের ডেলি প্রাইমার হান্টার। আচ্ছা, এখানে তো অ্যাওয়ার্ড শোর সঙ্গে সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, বিভিন্ন আমাদের অতিথি শিল্পীরা এসেছেন, তো সেই প্রোগ্রাম দেখে আপনার কেমন লাগছে? এত দুটো বছর ধরে যা কোভিডের মানে অবস্থা ছিল, তার থেকে যে আমরা উঠে বেরিয়ে এসেছি, তার ফলে আমি জাপানে আমার একটা চান্স ছিল, অলিম্পিক ছিল, কিন্তু সেটা কোভিডে আমি যেতে পারিনি। জাস্ট আমি কেরালা থেকে পরশু দিন এলাম অল ইন্ডিয়া করে, এবং ব্রোঞ্জ মেডেলও নিয়ে আসলাম, কিন্তু এখানে এসে সঙ্গে সঙ্গে যে অ্যাওয়ার্ডটা পাবো এটা ভাবার অতীত ছিল। আর এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে, যেটা সাংস্কৃতিক এবং সমাজের যে সমস্ত উচ্চ মানগুণ্যবান মানুষরা রয়েছে, তারা সবাই একত্রিত হয়েছে, এটা একদম ভীষণভাবে আমাকে ডেলি হান থেকে ভীষণভাবে উপকার করেছে। খুব ভালো লাগছে, সকলের সাথে আবার পরিচয় হলো, আবার সেই এক মঞ্চে সবাই এলাম, এটা একটা ভীষণভাবে কাজ করেছে। আপনি এই মুহূর্তেই জানালেন যে আপনি ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছেন, এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয়, এবং তার জন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আচ্ছা, শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই যে আমরা এখানে এসে আমি যে ডেলি হান্টের যে প্রোগ্রামটা দেখলাম, এত সিস্টেমেটিক, এবং এই যে প্রোগ্রামটা হচ্ছে, এবং প্রোগ্রামটা যে এই যে আপনার নাম্বারিং করে করছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। অনেক জায়গায় করেছি, কিন্তু এটা একটা নতুন টাইপের পেলাম, যে ডিসিপ্লিনটা সবচেয়ে বড় কথা সমাজে গড়ে ওঠার জন্য, যেটা খেলাধুলো বলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে, সব ডিসিপ্লিনটার মধ্যেই থাকলে পরে সব জীবনে কিন্তু ভীষণভাবে উপরে ওঠা যায়, এটাই আমি বলতে চাই। এবং ডেলি হান্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এত আনন্দে নিয়ে যাচ্ছি, যেটা বুক ভরা ভালোবাসা পেলাম। আপনাকেও অনেক ধন্যবাদ ম্যাডাম।